আসিফ ভাই অনেক খুশি হলাম আপনি আসছেন আপনাকে স্বাগতম আপনার কাছ থেকে কি শুনবো এখন অনেক ধন্যবাদ সত্য সন্ধানী ভাই আমাকে যুক্ত করার জন্য আর আমি জাস্ট আপনার মেসেজটা দেখে আমি আসলে কি হচ্ছে আমরা ডিসাইড করলাম আজকে একটা লাইভ করবো মেঘালয় যেখানে আমরা বেশ কিছু সেলিব্রিটি যেমন আপনি আসাদ ভাই তারপর আবদুল্লাহ মাসুদ আহ এরকম বেশ কিছু মানুষকে আমরা আজকে ইনভাইট করেছি তো আপনি আসছেন আসাদ ভাই চলে আসবেন কিছুক্ষণের মধ্যে অন্যরাও চলে আসবেন আশা করছি জি বলেন আচ্ছা তাহলে আপনারা কথা বলতে থাকেন আমি যদি কিছু অ্যাড করার থাকে বা কিছু না আসবে 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 আমার আমার মনে আপনি এখনি অ্যাড এখনি আপনি বলতে পারবেন কারণ আমাদের আলোচনা হচ্ছিল সাফিয়া কি সাফিয়া কি নিয়ে আলোচনা করলাম এবং আমরা এই মারিয়া কিপতিয়া কি নিয়ে আলোচনা করছিলাম যে কেন হাফসা এবং আয়শা লেগে থাকলো ওই যে আছে দুর্বলতা নিয়ে আমরা আলোচনা করছিলাম মানে বৈধ একটা জিনিসকে একটা জিনিসকে বৈধ জানার পরও আয়েশার হাফসা যদি বাধা দেয় সেক্ষেত্রে তাদের ইমানে তো সমস্যা আছে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন হ্যাঁ অবশ্যই এটাতে তো মানে আয়েশা তো এটা সবসময় বলতোই যে নবী যেটা চায় আল্লাহ সেটাই নবীর সুবিধা মতো হয় এটা তো হাদিস পাওয়া যায় একই সাথে এই ঘটনা কিন্তু মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল তখন মোহাম্মদ সব বিবিকে এই রকমের একটা হুমকি দিয়ে যে তারা যদি বন্ধ না করে দাসীর সাথে সে করতে চায় সেটা বিবিরা সেখানে বাধা দেয় তো এটা যদি বাধা দেয় বিবিরা তাহলে সবাইকে একসাথে তালাক দিয়ে নতুন বিবিদের ঘরে আনবে এটা মোহাম্মদ হুমকি দিয়ে সে চলে গেল মারিয়া কিপ্তিয়া কে রাখছিল বাগান বাড়িতে সেই মারিয়া কিপ্তিয়ার ওইখানে চলে গেল এখন মারিয়া কিপ্তের ওইখানে সে উনত্রিশ দিন বা ত্রিশ দিন একটা না ওই ঘরের ভিতরে ছিল এবং ঘর থেকে সে বের হইতো না এত ব্যস্ত ছিল সেখানে সে মানে ঘর থেকে বের পর্যন্ত হইতো না পরে হচ্ছে গিয়ে সেখানে ওমর এবং আবু বকর গিয়ে পরে মানে নিজেদের মেয়েদেরকে বকাঝকা করে তখন যেন তালাক না দেয় সেই জন্য কারণ তালাক দিয়ে ফেললে তো বিরাট ঝামেলা হয়ে যেত কারণ আবু বকর এবং ওমর তখন খলিফা হওয়ার আশায় আছে যে এটা কিন্তু একদম মোহাম্মদের মৃত্যুর একদম কাছাকাছি সময় হ্যাঁ ছয়শ তিরিশ সাল বা ছয়শো তিরিশ সালের দিকে কাছাকাছি উনত্রিশ সালে হচ্ছে গিয়ে এই ঘটনাটা যে উনত্রিশ থেকে তিরিশ সালের মধ্যে হ্যাঁ এটা এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু ছয়শ উনত্রিশ সাল বা ছয়শো তিরিশ সাল এর কিছুদিনের মধ্যে কিন্তু মোহাম্মদের মৃত্যু ঘটে এইখানে আরো একটা প্রশ্ন জেগে উঠে আসে যে মোহাম্মদের মৃত্যুটা কি স্বাভাবিক হয়েছিল নাকি তাকে কোনো ধরনের এমন কিছু খাওয়ানো হয়েছিল যেটার কারণে মানে সে দ্রুত মারা যায় দ্রুত যেন এটা নিয়েও একটা প্রশ্ন আছে তো এই পুরা ঘটনাটা যদি আপনারা একটার পর একটা অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আহ বোঝা যায় অনেক কিছু বোঝা যায় যে এখানে কিছু একটা প্রাসাদ ষড়যন্ত্র চলতেছিল পুরো ঘটনার এই যে মহাম্মদের যে দাসীর সাথে করা এবং দাসীর যে ছেলে হলো সেই ছেলেটাকে দেখে আবার আয়সা বলতেছিল যে এটার সাথে তো মোহাম্মদের চেহারার কোনো মিল নেই এরা কোথেকে আসছে কিভাবে আইলো এই বাচ্চা কিভাবে আইলো এটা মোহাম্মদের বাচ্চা হয় কিভাবে বা বক্তব্যটা এরকম ছিল যে মানে আয়সা এটা নিয়ে সন্দেহ পোষণ করতেছে এটার সাথে তো মিল নেই চেহারা পরে আবার মোহাম্মদ একটা আলীকে পাঠাইছিল ওই যে মারিয়া কৃপ্তিয়ার সাথে আরেকজনের সম্পর্ক আছে এরকম একটা কথা শুনে কোনো ধরনের টিচারের ব্যবস্থা না করে কোন ধরনের সাক্ষী সাবুদ এর আগে কিন্তু হয়ে গেছে যে কারো সম্পর্কে যদি কোনো পরকিয়া বা অবৈধ যৌন সম্পর্কের গুজব শোনা যায় তাহলে যেন চারজন পুরুষ সাক্ষী তারা উপস্থিত করে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ কোনো পুরুষ সাক্ষী সাক্ষীর বালাই না করে জাস্ট আলীকে বললো যে তুমি যাও গিয়ে ওই লোকের গলাটা নামাই দিয়ে আসো পরে আলি গিয়ে দেখে গা ঠান্ডা করতেছে তখন সে মানে আলি গিয়ে দেখে দেখছে ন্যাংটা দেখে তো জিনিস নেই যন্ত্র নেই পরে চলে আসছে মানে এর মানে হচ্ছে যে মোহাম্মদ নিজেও মারিয়া চরিত্র সম্পর্কে খুব একটা যে নিঃসন্দেহ ছিল তা না যেমন ধরেন আমাকে যদি কেউ এসে আজকে বলে যে

না আমি আপনাকে রেফারেন্সটা দিছিলাম যে লাইভে আলাপ করছিলাম তো কিন্তু ইবনে কাসিরের বর্ণনা থেকে পাওয়া যায় যে দুইজন মেয়ে দুই বোন এবং একজন কৃত একজন খোঁজাকৃত দাস আর তাফসিরে মাঝারিতে যদিও পাওয়া যায় যে এখানে এখানে এই সময় এই সমস্ত ক্ষেত্রে তাফসিরে মাঝারি এবং তাফসিরে ইবনে কাসিরে যদি কনফ্লিক্ট হয় তখন যেহেতু মানে তাফসিরে ইবনে কাসিরটাই বেশি অথেন্টিক এই আমরা তাফসিরে ইবনে কাসিরটা কি ইয়া করি আর কি রেফার করি রাইট ইবনে কাসিরটা বেশি ইয়া গ্রহণযোগ্য হ্যাঁ তো অন্যান্য তাফসিরে থেকে আপনার আমি আমি এটাই জানতাম আসিফ ভাই যেটা বললো আমি ওনার সাথে একমত যে দুজন দুই বোন শিরিন এবং আপনার মারিয়া কিপ্তিয়া দুজনকে পাঠাইছিল একজন খোঁজা ছিল এবং এদের এই উপহার সহ মোহাম্মদের কাছে পাঠানো হয়েছিল এবং মোহাম্মদ শিরিনকে তার আরেক বন্ধুর কাছে দিয়ে দাইয়া কালবিকে দেয় মনে হয় না আপনার কাকে দেয় জানি না মনে পড়ছে না তো বাট আরেকজনকে দিয়ে দেয় আর কি আর মারিয়া কিপ্তিয়াকে সে রেখে দেয় এটা আমি শিওর আমি আরেকটা জিনিস আপনাদের এই আলোচনাটা শেষ হলে আরেকটা জিনিস আমি তুলব নে কাল গত আমাকে একজন মেসেজ পাঠাইছে যে ওই যে একটা বিষয় আছে sansha.com এ জ্ঞানকোষে একটা নতুন একটা নতুন ইয়া আছে লেখা আছে ছোট লেখা সেটার ভিতরে আছে যে মোহাম্মদ কি জানো দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি দিত কিনা ও হ্যাঁ রাইট 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 এটা নিয়ে একজন প্রশ্ন নিয়ে নাকি মুমিনরা নাকি এটা নিয়ে খুব লাফালাফি করতেছে আমি সেটা একটু দেখাবো মজার বিষয় আছে আচ্ছা ওই মুমিনদের ওই ভিডিও অংশটা কি কারো কাছে আছে আমি দেখি নাই না ওইটা ওইটা প্রশ্ন করছিল যে দেব কি আমার আমি ভিডিওটা বের করব বাট আরেকটা জিনিস হচ্ছে আসমা বিনতে মারওয়ান নিয়েও তারা বলতেছে যে ওটা নাকি জাল হাদিস আসমা বিনতে মারওয়ানের হাদিস হাদিসটা হচ্ছে কি সহি না এটা এটা সঠিক যে ওই হাদিসটা সহি না ওই রকম কোনো সহি হাদিস পাওয়া যায় না কিন্তু সত্যচন্দ্রী ভাই আপনি যদি মোহাম্মদের আগের এবং কাজ পরের কাজকর্মগুলা একসাথে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এইটা এই ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনাটাই বেশি লাইকলিহুড হচ্ছে গিয়ে বেশি কারণ হচ্ছে এটা একে তো যে সিরাত গ্রন্থের লেখক যে ইবনে ইসাক ইবনে ইসাকের গ্রন্থে আছে এবং অনেকগুলা